গরিবের জন্য নামাজ, আমাদের আজকে নামাজ পড়লে আমাদের সব হয়। থাকো নামাজ পড়ে আসি, কিছু আনা লাগবো না? মানে কিছু খাই খুশি হবা। গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, এর জন্য এখানে অনেক পানি জমা ছিল, তার জন্য অনেক মানুষ ভালোভাবে নামাজ পড়তে পারে নাই। তো এটা হচ্ছে আমাদের স্কুল, আমি যে স্কুলে পড়ালেখা করতাম সেই স্কুল। তো স্কুলের মধ্যে আমাদের একটা মসজিদ আছে, যে দেখতে পাচ্ছেন এখনও প্লাস্টার হয় নাই। তো এটা আমাদের স্কুল, এখানে সবাই নামাজ পড়ি আমরা। তো এই যে নামাজ শেষ, আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বাইরে আসলাম, অনেকে আরও সুন্নত নামাজ পড়তেছে। তো সবাই নামাজ শেষ করে বাসায় যাবে। দেখ আলহামদুলিল্লাহ আজকে জুম্মার নামাজ পড়লাম দুই ভাই। তো এখন বাসায় চলে যাব। তো সবাই চলে গেছে, তো আমরা দুজন পিছিয়ে আছি। তো পিছিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাসায়। তো সবাই নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে জুম্মার নামাজ পড়লাম, আর জুম্মার নামাজ হচ্ছে গরিবের একটি হজের মানে নামাজের সওয়াবের সমান। তো যে নামাজ পড়ে আমরা বাসায় চলে যাব এখন। তো এতটুকুই। তো জুম্মার নামাজ পড়তে আসলে খুব ভালো লাগে, এর কারণ হচ্ছে সপ্তাহে একটা দিন, তো এটা হচ্ছে পবিত্র একটা দিন। এই দিনে নামাজ পড়তে কার না ভালো লাগে? তো সবাই এই নামাজের জন্য অপেক্ষা করে, গরিব ধনী গরিব সবাই নামাজ পড়ে। তো আমাদের এখানে নামাজ পড়তে গেলে খুব ভালো লাগে, কারণ হচ্ছে যে ঈদের মতো একটা আনন্দ হয়, কারণ সবাই এক কাতারে দাঁড়ায়, এক কাতারে নামাজ পড়ে। তো এটা খুব ভালো লাগে। তারপরে নামাজ পড়ে ভাবলাম যে কিছু খাই। তো দুই ভাই খাওয়ার জন্য রোদ্দেশ রান্না দিলাম, কিন্তু সব দোকানপাট বন্ধ ছিল। তারপরে দেখতে পেলাম যে এখানে একটা ছেলে এগুলো বেচতেছে, তো এখান থেকে কিছু নিলাম। আমরা দুই ভাই খেতে খেতে বাসায় ফিরলাম, আর যদি জন্য কিছু মিছু নিলাম। তো সেটা কিছু মিছু বলতে পেয়ারা নিছি। তো আমি তো খুব খুশি যে নামাজ পড়ে, মানে জুম্মা নামাজ পড়লাম, অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে মনের মধ্যে। তো আর কে কে নামাজ পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা না আজকের দিনে, আজকের দিনে যারা জুম্মা নামাজ পড়ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি নামাজ পড়ছি। তো এই যে আমরা এখন দুই ভাই নামাজ পড়ে এখন বাসার দিকে ফিরতেছি। তো এই যে বাসার কাছে চলে আসছি পায়, তো তো খুব খুশি, আর খাওয়াইছি দেখেও খুব খুশি। আমি ওই যে খাচ্ছি, আমি চালটা খাচ্ছি। তো দুই ভাই খেতে খেতে বাসায় আসলাম। তো আসার পরে এখনও যাইনি, যাব। তো বাসার দিকে ফিরতেছি। আর হ্যাঁ, কে কে নামাজ পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। নামাজ পড়বো, আমি বাইরে গেলাম, তুমি নামাজ পড়ো। আচ্ছা, পড়তেছি।